হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, ঘড়ির কাঁটা 12:15 ঘরে। সকাল থেকে যে কি ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। জন্মাষ্টমী উপলক্ষে যে দুটো ছেলে আমাদের ঘর দুয়ার পরিষ্কার করে দেয় তাদের শনিবারে আসার কথা ছিল। ও বাবা, 12:15 বেজে যাচ্ছে, তারা আসছে না। সন্ধ্যেবেলায় ফোন করা হলো, শরীর খারাপ হয়েছে, তারা জন্মাষ্টমীর আগের দিন এসে ঘর দুয়ার পরিষ্কার করে দেবে। এইটা যখনই বলেছে আমার ভেতরে একটা টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদি সেদিনকে না আসে তাহলে কি হবে? তাই আমি আর ইন্দ্র দুজনে মিলে ঘর পুরো পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেলেছি। আজকে ঠাকুর ঘরটা করেছি, ইন্দ্র নিজের ঘরটা করেছে। এখানে যে ট্রেডমিলটা ছিল এটাকে টানতে টানতে আমি ওইখানে নিয়ে গেছি। ভাবতে পারছেন, আমি নিয়ে গেছি। ইন্দ্র এসে দেখে অবাক, হ্যাঁ তুমি একা একা পারলে মামন, তোমার গায়ে তো বেশ শক্তি আছে। সে যাই হোক, এটা করে ফেলেছি। ঠাকুরের বেদিটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শুধু জন্মাষ্টমীর দিন আর একবার সাপটে নিলেই হয়ে যাবে। আর এই জায়গা দেখুন, ঝকঝকে তকতকে। আর একটা জিনিস আমি দেখাই, এর আগে আমি আপনাদের বলেছিলাম না যে আমার ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে স্টিলের বাসনগুলো বাতিল করে পেতলের বাসন নিয়ে আসবো। প্রত্যেক জন্মাষ্টমীতে কিংবা লক্ষ্মী পুজোর সময় যদি একটা করে পেতলের বাসন কিনি তাহলে আর চাপ পড়বে না, আর একটা একটা করে জিনিস হয়ে যাবে। এই ভেবে কালকে গামলাটা নিয়ে এসেছি। আমার এই ধরনের গামলা ছিল না, ঠাকুর পুজোর জন্য দেখবেন এই ধরনের গামলার খুব প্রয়োজন হয়, তাই জন্য এটা নিয়েছি। ভীষণ ভারী। আমি ওনাকে বলেছি যে ঘরের জন্য ব্যবহার করব, সেই ভেবে আমাকে দিন। আর যেই পেতলের দোকানে গেছি, এত জিনিস এত জিনিস এই যে সন্ধান পেয়ে গেছি। যখন খুশি তখন, যখন খুশি না, মানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে যাব, দেখে শুনে বুঝে দুই একটা করে পেতলের জিনিস কিনে নিয়ে আসব। আর ছোট্ট একটা প্রদীপ কিনেছি প্রত্যেক দিন পুজোর জন্য, আর একটা ধূপদানি কিনেছি, আমার রয়েছে বড় টাইপের। আর গাছা প্রদীপটার অবস্থা দেখবেন, সেই কারণে আমাকে এটা কিনে আনতেই হলো। ঠাকুরঘরের গাছা প্রদীপের অবস্থা, প্রত্যেক দিন এটার মধ্যে টুপু টুপু করে তেল দিলে এটা কি আর ধরে রাখতে পারে? সব তেল চুইয়ে যখন নিচে পড়ে, ওভারফ্লো হয়ে মেঝেতে পড়লে ব্যাস তেল ছিটা তেল ছিটা, ভালো লাগে না ওই কোনটা দেখতে। সেই জন্য গাছা প্রদীপটা মেঝে ঘষে রেখে দেব, যখন অনুষ্ঠান হবে তখন বের করব। আর বাদবাকি দিন এই ছোট প্রদীপ আর ধূপদানি দিয়ে পুজো হবে, বুঝতে পারলাম? আমার কাজকর্ম করতে দেরি হচ্ছে দেখে ইন্দ্র স্নান ঠান করে শিব পুজো করে গেছে, গোপালকে উঠিয়ে বাল্য সেবা দিয়ে গেছে। আমি বললাম তোমার পক্ষে যতটুকু সম্ভব হবে ঠিক ততটুকুই করে যাও, কারণ অফিসে যেতে হবে, অফিস তো আর শুনবে না, ঠাকুর পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছে। করে গেছি, বাদ বাকি পুজোটুকু এখন আমি করব। তাই দেখতে এলাম ছাদ বাগানে ফুল ফুটেছে কি ফোটেনি। আজকে তো আর আমাদের কেনা ফুল আসে না, ফুটেছে লক্ষ্মী জবা কয়েকটা ফুটেছে, আর কি ফুটেছে, এখন আর গাছে জল ঠল দেব না। ঠাকুর পুজো দিতে এসেছি, দেখুন আমার মেয়েটা ফোন নিয়ে মুখের সামনে হাজির করলো, মা দুপুরবেলা কি কি খাবারের অর্ডার দেব, তাহলে পুজো দেব না কি খাবার অর্ডার দেবে সেইটা নিয়ে ভাববো। ইন্দ্রকে ফোন করলাম, তোমার জন্য কি অর্ডার দেবো, বলছে আমার জন্য একটুখানি চিকেন আর ভাত করে রাখো, সেটাও যদি না পারো সেদ্ধ ভাত করে রাখো, আমি রাস্তার খাবার খাবো না। তাই আমার আর দুপুর জন্য বাইরের খাবার অর্ডার দিচ্ছি। এই দাঁড়া, ধাক্কা মেরে ফেলে দিস না, মা আজকে দুর্বল মনের দিক দিয়েও শরীরের দিক দিয়েও, অনেক কাজ করে ফেলেছি না একদিনে। এই দেখেছেন, এটাকে স্নান করিয়েছে, এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ইন্দ্র অত তেল মশলা ঝাল দিয়ে রান্নাবান্না পছন্দ করে না, তাই প্রেশার কুকারের মধ্যে দুটুকটো নিয়ে বসিয়ে দিই, বুঝলেন? আর ভাত, তুমি এত লাফাচ্ছ কেন? মা দিদিভাই সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে, যেদিন স্নান করে সেদিন একদম তুমুল খিদা পায় তার। যতই ভাবি সপ্তাহে না হোক মাসে অন্তত একদিন বাইরে থেকে খাবার দাবার অর্ডার দিয়ে খাবো, রান্নাঘরে তালা চাবি, ধর্মঘট কোথায়, একজনের জন্য রান্না করি কিংবা দশজনের জন্য রান্না করি, রান্নাঘরে আসতে তো হচ্ছে, বলুন না। চলুন, চালটা একটুখানি ভিজুক, সবে ঘড়ির কাঁটা একটার ঘরে। চিকেনের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো, অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, সব একসঙ্গে মেখে ঝুঁকে প্রেশার কুকারে বসিয়ে দেবো। এই চিকেনটার স্বাদ যে কী ভালো হয়, আর ইন্দ্র খুব ভালোও খায় জানেন, ওই জন্য বারবার বলে ওই প্রেশার কুকারের মধ্যে যে চিকেনটা বানাও ওটা বানিয়ে তো মামন, ওটা বানিয়ে তো মামন, কিন্তু সবসময় আবার ভালো লাগে না জানেন তো।
একটুখানি তেল দেব, পরে মাখাচ্ছি। আগে প্রেশার কুকারে তেল দিয়ে নিই, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জিরা ফোড়ন, একদম অল্প পরিমাণে, তো তাই বুঝতে পারছি না ঠিক কতটুকু তেল দিতে হবে না দিতে হবে। আবার তেল বেশি হয়ে গেলে বলবো বাবা এত তেল কী করে মানুষ রান্না করে কী জানে এইটুকুটুকু। হ্যাঁ রাম পুড়ে পড়ে যাচ্ছে গো, চল। এই যে সাংহাই থেকে অর্ডার দিয়েছি, এবারে একটা কাজ করতে হবে বাবাই, ফরিনকে কি ঘরের মধ্যে আটকে রেখেছিস? তাহলে ওকে ছেড়ে দে, ওর খাবারটা আমি বেড়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে যা, যাচ্ছি। চলুন ফরিনের ভাতটা ফরিনকে দিয়ে নি। অনলাইন থেকে খাবার আসলে না আমার বাড়ির গেট পর্যন্ত তারা আসে না, বাইরেটা একটু গিয়ে দাঁড়াতে হয়, কি ঝামেলা বলুন তো। ভাবছিলাম আলুটা সেদ্ধ হবে তো, না সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ভাত এখনো পর্যন্ত হয়নি, তাই জন্য নিচের ঘরে দাঁড়িয়ে ওয়েট করছি। রাইস কুকারের সামনে দাঁড়িয়ে থাকলে ভাত হতে চাইবে না, দুধ বসিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকবেন উতলাবে না, যেই সরে যাবেন ব্যাস সব কিছুর মধ্যে একটা হুড়ুম দুরুম। ইন্দ্র কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই, সেই জন্য রাইস কুকারটা যদি বন্ধ করে দিয়ে ওপরের ঘরে যেতে পারি তাহলে নিশ্চিন্ত মনে খাবারটা মুখে তুলতে পারবো, আর না হলে মাথার মধ্যে চলতে থাকবে রাইস কুকারটা বন্ধ করিনি রাইস কুকারটা বন্ধ করিনি। চলুন হয়ে গেছে, এবারে দুজনের দুখানা থালা নিয়ে ওপরের ঘরে যাই। মারাত্মক গরম লাগছে ভাই, খিদা তো অবশ্যই পেয়েছে। আর এই কালো থালার মধ্যে আমার কুকু খেতে যে কী ভালোবাসে, বলে ভাত তরকারি পুরো আলাদা আলাদাভাবে বোঝা যায়, মানে রঙটা খুব সুন্দরভাবে উঠে আসে, বুঝতে পারলেন? ও মা, আপনাদের দেখাই ইন্দ্র কীভাবে তার ঘরটাকে পরিষ্কার করেছে, এই দেখুন। ইন্দ্র যদি চায় না আমার থেকেও সুন্দর করে ঘর দোর পরিষ্কার করতে পারে, কিন্তু ওই যে সময়ে কুলায় না, সময় থাকলে ইচ্ছায় কুলায় না, এই করে করে ওর ঘরটা আমিই পরিষ্কার করে দিই। এবারে বলবো তুমি একটু পরিষ্কার করে যেও, বাড়ির এতগুলো ঘর একার হাতে পরিষ্কার করা সম্ভব নয়। আর এই যে বাড়ির অভদ্র একখানা জুতো মুখে করে এনে খাটে উঠে বসলো, এই কি বলবে এই খাবারটার নাম? এত খিদা পেয়েছে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত কঠিন কঠিন খাবারের নাম আমি কি করে উচ্চারণ করি বলুন তো। এইটা রয়েছে চিকেন ইন ব্ল্যাক বিন সস আর সাংহাই স্পেশাল ফ্রাইড রাইস। ওই যে আমার মেয়ে আমাকে খেতে দিচ্ছে, যখন বাইরে থেকে খাবার দাবার আসে তখন উনিই দায়িত্ব নেয় মাকে বেড়ে খাওয়ানোর। মানে কি চলবে বাবা আজকে? ফিতুর, এখন আমরা ফিতুর দেখবো আর এই সমস্ত কিছু খাবো। আহা, একেই বলে রবিবার, মাঝে মাঝে কিন্তু এই সমস্ত অর্ডার দিয়ে খাওয়া উচিত জানিস তো, নাহলে ওই এক এ চিকেনের ঝোল ভাত খেতে ইচ্ছা করে না ভাই। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6:45, পুপু পড়তে চলে গেছে, ইন্দ্র একটু পরে হস্তিনাপুরের দিকে চলে যাবে, আর রবিবারে আমার হাতে এতটাই সময় থাকে ভেবেছিলাম এই সময়টা আজকে কাজে লাগাবো, শ্রীরামপুর মার্কেট থেকে আগডুম বাগডুম যা কিছু কেনাকাটা করার আজকে কিনে নিয়ে চলে আসবো। কিন্তু পুপু পড়তে যাওয়ার আগে আমাকে বলে গেল, মা পুজোর শপিং কিন্তু সবাই শুরু করে দিয়েছে, শ্রীরামপুর মার্কেটে গেলে কোনো কিছু দেখে বুঝে কিনতে পারবে না, তাই আজকে না গিয়ে আগামীকাল যাও তোমার সুবিধা হবে। সে যাই হোক, এবারে ইন্দ্রর সঙ্গে বেরোবো, আমাদের পাড়াতে তো কিছু মানুষ রয়েছে তাদের জন্মাষ্টমীর প্রসাদ খেতে আসার নিমন্ত্রণ করতে, সামনের দুটো বাড়ি রয়েছে তাদের একটুখানি বলে আসি, আর সময়টা কীভাবে কাজে লাগাবো, যাবো একটুখানি মায়ের বাড়িতে, বলেছিলাম না গোপালের কয়েকটা বালিশের কভার আমি বানাবো মাকে দিয়ে, মা বলছে দুই একদিন আগে যদি না দিয়ে যাস তাহলে আমি কী করে বানাবো, মায়েরও তো পুজোর চাপ পড়ে গেছে, সবাই ব্লাউজ চুড়িদার বানাতে দিয়ে যাচ্ছে, মাকেও তো একটুখানি সময় দিতে হবে, তাই এই নিমন্ত্রণের কাজ শেষ করে মায়ের বাড়িতে যাব, ওখানেও নিমন্ত্রণ করতে হবে। আর গতকাল আমি আমার হস্তিনাপুরের বাড়ির সবাইকে বলে এসেছি তার মাঝখানে মেজ দিয়ে আসতে পারবে না, আর আমার শাশুড়িমা এতটাই অসুস্থ, মানে উনি বলছে আমার যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু মনে হয় যেতে পারবো না, খুবই অসুস্থ। সে যাই হোক, অসুস্থ মানুষটাকে আর বেশি জোর জাপট করলাম না, তবুও বর্দি যদি আসে নিয়ে আসলে উনি আসতে পারবে, বুঝতে পারলেন? সো চলুন আর বেশি দেরি করছি না, ব্যাগটা হাতে নিই, একেবারে বেরিয়ে যাবো তো ইন্দ্র, আর তো বাড়িতে আসবো না।
ইন্দ্র আমার বাপের বাড়ি থেকে যদি আমাকে নিয়ে আসতো সুবিধা হতো। রাত্রিবেলায় এসে রান্না বান্না সব কিছু করতে হবে, কিন্তু পুপুর সঙ্গে যে মেয়েটা পড়তে যায় আমাদের এই পাশেই থাকে, অনেক রাত করে ফেরে, তো টোটো অটো না পাওয়া গেলে ওকে হয়তো হেঁটে আসতে হবে কিংবা ওর অসুবিধা হবে। সেই কথা ভেবে ইন্দ্র আমাকে বললো তুমি একটু কষ্ট করে হেঁটে চলে আসো, না হলে টোটো ধরে চলে আসবে, আমি মেয়ের সঙ্গে ওই বাচ্চাটাকেও তুলে নিয়ে চলে আসবো। যতই হোক, 10:30 সময় একটা বাচ্চাকে রাস্তার উপরে রেখে আসলাম আর নিজের বাচ্চাটাকে গাড়ি করে নিয়ে চলে আসলাম, দেখতে কেমন লাগে না? অন্যান্য দিন হলে অতটা অসুবিধা হয় না, 8:30 সময় ছুটি হয়ে যায়, তখন টোটো অটো সবই পাওয়া যায়। এখন টোটো অটো ওয়ালারাও না একটুখানি বেগরবাই করে, ভেতর দিকে আসতে চায় না কিংবা রাত হয়ে গেলে আসতে চায় না, সবারই অসুবিধা হচ্ছে। পুপু সেই দাঁড়াও, বন্ধ করবে তো, এত লাইট বন্ধ করার জন্য উঠে পড়ে লাগো কেন? একটা কথা বলতে দাও না, তোমাকে ঠিক করে দেখতেও দাও না। এই হচ্ছে ইন্দ্রবাবু, চলো আগে এই বাড়িতে যাব, তারপরে ওই গলির পেছনের বাড়িগুলোতে বলতে যাব। এই তো পাড়ার কয়েকজন মানুষ, হস্তিনাপুরের কয়েকজন, পুপুর কয়েকজন বন্ধু, ইন্দ্রর অফিসের কয়েকজন স্টাফ আর আমার বাপের বাড়ির লোক, এই নিয়েই গোপালের বার্থডে। ইন্দ্র বেল বাজাবে। এখানে পেয়েছো বেল? ঠিক আছে, এই বাড়িতে এখন যাবো, চলো। পুপু এখন ওর বন্ধুদের সঙ্গে যাচ্ছে পড়তে। টাটা টাটা। কি মায়ের শরীর খারাপ নাকি? হ্যাঁ সে তো জানি। আমার মায়ের পুজোর অর্ডার পড়ে গেছে, এই দেখুন আলোরানি থেকে সুতো লাইলিং সব কিনে নিয়ে ফিরলে। না আজকেই তো দেখলাম ওপেনিং হয়েছে নাকি? হ্যাঁ আসার সময় দেখলাম তো। এই তো আমরা যখন আসছি পুপুকে দেখলাম ও জগন্নাথ বাড়ির দিকে পড়তে যাচ্ছে, টোটো ভাড়া আছে, কিন্তু বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে এই এতটা পথ যাবে, আর আমি যদি বলি চল মা একটু শ্রীরামপুরে যাই হেঁটে হেঁটে, কেন তোমার কাছে টোটো ভাড়া নেই, দাঁড়াও আমি খুঁজে বের করছি, তাহলে ভাবতে পারছেন বন্ধুদের সঙ্গে সব পারে। এই আসার সময় ইন্দ্র নিয়ে আসবে মাপের, বেশিটার মাপের চাদরটা হবে, আর যে লেসটা এনেছি শুধু নিচ টুকুতে বসাবে, ঠিক আছে? আমার মায়ের ঘরে কেমন অত্যাচার হয় দেখুন, এই যে আমার কাকার ছেলে দুটো দেখুন বাইরের যত বালি চুলি পায়ে করে এনে ঘরে ঢোকাচ্ছে, এই যে পুলিশে খবর দিয়ে দিয়েছে এক্ষুনি নিয়ে চলে যাবে, আমার মাকে ধরে এরকম খাটাস তো, দাঁড়া এই যে বালিশের কভার এনেছি, না দুটো কোথায়, কোল বালিশ দুটো হবে, একটা মাথার বালিশ হবে, আর এই যে লেসটা এনেছি, ঠিক আছে? এই বালিশে শুধু এই বালিশে লাগাবে, কোল বালিশে কোনো কুচি মুচি কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমাদের ছোটবেলার গল্প আমার ভাই বলছে, আমরা যত শিশি ভাঙা লোহা সব জোগাড় করে রেখে দিতাম, আইসক্রিমওয়ালা আসতো তখন পয়সা নিত না, ওই লোহা তারপরে কাঁচের বোতল ওনাকে জমা দিলে একটা করে আইসক্রিম দিত, মানে ওটাই আমাদের কাছে স্পেশাল খাবার। এখনকার এই সব তো স্বপ্ন স্বপ্ন। আচ্ছা আমরা একই বাড়ির মধ্যে সবাই গরিব ছিলাম তো অতটা মন খারাপ হতো না, আবার যদি কোনো ভাই বোন একটু ভালো খাচ্ছে আমি খেতে পাচ্ছি না তখন হতো কষ্ট, কি ভাই আমরা যেন সবাই গরিব। মা খেতে পারতো আইসক্রিমটা গো, পুরো নলেন গুড়ের দইয়ের মতন খেতে, হেভি খেতে হেভি খেলাম, এই ফ্লেভারটা এই প্রথম খেলাম নলেন গুড়ের। আপনারা ক্ষমা মার্জনা করে দেবেন, আমার মা একটা ছেঁড়া নাইটি পরে বসে আছে, তার নাকি এত গরম লেগেছে সবচেয়ে ছেঁড়া নাইটিটা পরলেই তার এখন স্বস্তি, বুঝছেন? এই নিয়ে আবার অনেকেই কমেন্ট করবে তোমার মা ছেঁড়া নাইটি পরেছে। কোথায় কাকি, আসো তোমার মুখটা দেখি, কেন তুমি বেশি সুন্দর হয়ে গেছো ওই জন্য তোমাকে দেখাবো না, তোমার মতো রোগা হতে চাইছি আমি, হতে পারছি না তোমাকে আমি দেখাবো না। হ্যাঁ কাকি অনেক কাজ করে, আমার কাকি অনেক হাঁটা চলার কাজ করে ওই জন্য এতটা রোগা শুকিয়ে গেছে। ও কাকি শোনো, জন্মাষ্টমী বুধবার দিন জন্মাষ্টমী, ঠিক আছে চলে যাবে ঘরে সবাইকে নিয়ে চলে যাবে, আবার দেখছি। হ্যাঁ সেটাই বলছি, দেখছি আবার বললো কেন, সবাইকে নিয়ে চলে যাবে, ঠিক আছে।
আমার মায়ের ঘরে অনেকক্ষণ গল্পগুজব করে ফেললাম, এবারে ঠাকুমার সঙ্গে একটুখানি দেখা করে নিই, তারপর অর্পিতার ঘরে যাব নিমন্ত্রণ করে, বাড়ির দিকে রওনা। এখন ঘড়ির কাঁটা 9:05 ঘরে। ইন্দ্র তো বললাম নিতে আসবে না, দেখি ঠাকুমা কি করছে। ও ঠাকুমা কি আ করো বলছি, ক্যামেরা ঘোরাতে হবে না দিদি আমার দিকে, আমি বলছি ফিল্টার মেরে তোকে সুন্দরী বানিয়ে দেবো। তোর বিলাইগুলো কি লাফান ঝাপান দিল আমাকে দেখে, বাপরে বাহ। ও আচ্ছা আচ্ছা, ওই ইয়ে জন্মাষ্টমীর দিন আমাদের বাড়ি যাবি বুধবার, হ্যাঁ ঠিক আছে যাবি কিন্তু, ঠিক আছে এইটুকুই বললাম, আর বসতে পারলাম না রে। শোনা ঘুমাচ্ছিলি, এই জুতো নিয়ে যাওয়ার স্বভাব আছে নাকি তোদের আবার? অনেকক্ষণ ধরে আজকে গল্পগুজব করলাম, মায়ের ঘরের ঘড়িটা বন্ধ ছিল, ভাই এসে ব্যাটারিটা পাল্টালো, তখন চোখ পড়লো এই ঘড়ির কাঁটা তো অনেক দূরে পৌঁছে গেছে, এবারে আমাকে বাড়ির জন্য রওনা দিতে হবে। এই সামনে থেকে না কোনো টোটো অটো পাওয়া যায় না, অনেকটা হেঁটে গেলে তবেই পাওয়া যাবে, ওই জন্য আরও বেশি আমার ইয়ে লাগে। ও মা রাস্তা মানে তুমি চলে যাও, এই সব বাড়ি ঘর দুয়ার ভাঙা হচ্ছে, এদেরটা কবে শুরু হবে মা? চলো চলো চলো, আচ্ছা ঠিক আছে চলো। আমাদের বাড়ি থেকে আমি দৌড়াতে দৌড়াতে আসলাম যে পুপু ইন্দ্রর জন্য ভাত বসাতে হবে। ও বাবা যেটুকু ভাত আছে দেখি ফোরিং আর ইন্দ্রর ভালোভাবে হয়ে যাবে। পুপু পরে ঠোরে আসলো, আমি বললাম কি রে তোকে কি বানিয়ে দেবো, বলছে আমি খাবো না, তার জন্য আমি আর কিছু বানালাম না। এখন যখন জিজ্ঞাসা করলাম কি রে রাস্তায় কিছু খেয়েছিস, বলছে না না কিচ্ছু খাইনি। আমি তাহলে খাবি না বলছিস কেন, বলছে ভাল লাগছে না। আমি রুটি করে দেবো, বলছে দাও। তাই অল্প একটুখানি আটা বের করে গোলা রুটির ব্যাটার বানিয়ে নিলাম, পুপুকে দুখানা গোলা রুটি বানিয়ে দিই, ইন্দ্র ভাত খাবে বলে আলু চচ্চড়ি বানিয়েছি, এই আলু চচ্চড়ি দিয়েই গোলা রুটি পুপু খেয়ে নিতে পারবে। এখানে ইন্দ্রবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। ফোরিং কোথায়? কেদারনাথে এনে বাবা। পুপু এখন খাচ্ছে আর ইন্দ্র বসে পাহারা দিচ্ছে, লাইট ফাইট অফ করে, তারপরে সবাই ওপরে আসবে। আজকে সকাল থেকে এত দৌড়ঝাঁপ করে কাজ করেছি তো মাথার ভেতরটা পুরো ঘেমে গেছে, রাত্রিবেলা শ্যাম্পু না করলে কালকে খবর ছিল চুলের। তো চলুন বন্ধুরা আগে ফোরিংয়ের খবরটা দেখিয়ে নিই। বাবা ঘরটা পুরো অন্ধকার করে রেখে যায় ইন্দ্র, না লাইট পাতি জ্বালাতে গেলে এত গায়ে জ্বর আসে ওর কেন কি জানি। ঘরে অন্তত একটা লাইট জ্বলুক না, পুরো ঘরটা অন্ধকার। এখন ঘড়ির কাঁটা 11:06 ঘরে। এখন একটুখানি বই পড়বো, তারপরে ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো খানে। তাহলে চলুন বন্ধুরা আমার বকবো আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। মাথায় জলটা দিয়েছি তো এখন যেন চোখগুলো বন্ধ হয়ে আসে, চোখগুলো কি দুটোই তো চোখ দুটো বন্ধ হয়ে আসে। এই নাইটিটা আমার মোটে পরতে ইচ্ছা করে না, এটা পরলে না আমাকে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে, মনে হয় আতুর ঘর থেকে দৌড়ে বেরোলাম ওই যে। টাটা, হ্যাঁ চলুন।